ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীতে উপবৃত্তির কার্যক্রম কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। তো তোমরা কীভাবে হাতে থাকা ফোনটি দিয়েই উপবৃত্তির ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, তো স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে যে কখন উপবৃত্তির কার্যক্রমটা চালু হয়, আর অনলাইনে আমরা জানতে পারলে সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দিব যে কত তারিখে উপবৃত্তির কার্যক্রমটা শুরু হবে। তো এটার জন্য কিন্তু অলরেডি নোটিস প্রকাশ করে দিয়েছে যে কীভাবে উপবৃত্তির ফর্মটা পূরণ করতে হবে এবং ফর্ম সহ ফর্মটা কীভাবে ডাউনলোড করতে হবে। এই উপবৃত্তির কার্যক্রমটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অথবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে শুরু হতে পারে। তো অবশ্যই ফেব্রুয়ারি মাসে অবশ্যই কেউ স্কুল মানে মিস দিবে না, তো স্কুল থেকে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে সার্চ করবে dshe.gov.bd। তো এটা লিখে সার্চ করার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট সকল যে অপশনটা আছে তো এখান থেকে সমস্ত নোটিস দেখতে পারবে। তো আমি এখান থেকে জাস্ট সকল যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিচ্ছি। উপবৃত্তির আবেদন ফর্মে কীভাবে পূরণ করতে হবে অথবা কী কী তথ্য দিতে হবে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে লোডিং নেওয়ার পর তো এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত নোটিস কিন্তু দেখতে পারবে এখান থেকে। তো নোটিসগুলো আস্তে আস্তে নিচের দিকে আসার পর ইনস্টল করে তো এখান থেকে দেখতে পাচ্ছ 16 তারিখে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছিল। তো এখান থেকে দেখতে পারবে ষষ্ঠ ও একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকটবর্তী প্রয়োজনীয় তথ্যাদি। তো এখানে 23/1/2016 তারিখে এই নোটিশটা প্রকাশ করা হয়েছিল। তো এখান থেকে কিন্তু অবশ্যই পিডিএফ যে ফাইলটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সেটার মধ্যেই কিন্তু আবেদন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে এখান থেকে। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো ডাউনলোড আমার ফোনে একবার করাইছিল এটা। তো এখান থেকে 2 নম্বরে যে পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ 2 নম্বর পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো এখান থেকে যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ এরকম আকারে কিন্তু তোমাদের যে উপবৃত্তির আবেদন ফর্মটা সেটা কিন্তু দেখতে পারবে। তো এখান থেকে চাইলে এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে যে কোনো কম্পিউটারের দোকান থেকে। আর যখন উপবৃত্তির কার্যক্রমটা শুরু হয় তখন কিন্তু স্কুল থেকে এগুলো এই ফর্মগুলো বিনামূল্যে দেওয়া হবে। তো সেখান থেকে চাইলে তোমরা সংগ্রহ করতে পারবে এই ফর্মটা। তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সেই নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়ে যাবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখান থেকে কিন্তু সমস্ত তথ্যই দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ চারটা পৃষ্ঠা। তো চারটা পৃষ্ঠাই কিন্তু যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে কিন্তু ভুল তথ্য দিলে তো উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না। আর কীভাবে এই ফর্মটা পূরণ করলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনাটা থাকবে তো এখান থেকে কিন্তু অবশ্যই সবাই ফর্মটা ডাউনলোড করে রাখবে। আর এটা কিন্তু উল্লেখ করেই রাখছে যে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সকলেই কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে উপবৃত্তির জন্য। তো এটা কিন্তু কলেজ থেকে অথবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। তখন কিন্তু যখন উপবৃত্তি কার্যক্রমটা শুরু হয় তখন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সমস্ত আপডেট তথ্য তোমরা সবার আগে পেয়ে যাও। তো এখান থেকে পাচ্ছ এই নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আমি আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এর আগে মার্ক করে দেখিয়েছিলাম না। তো এখান থেকে দেখো ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর যে 2 নম্বর যে নোটিশটা আছে তো সাইডে দেখো রেড কালারের যে পিডিএফ অপশনটা, অনেকের ফোনে কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয় না। তো এখান থেকে 2 নম্বর যে রেড কালারের পিডিএফ ফাইলটা আছে এটা কিন্তু ডাউনলোড করে নেবে। এটাতে হচ্ছে মূলত আবেদন ফর্ম। তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। কোনোরকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।